রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। শহর কলকাতাতেও ডেঙ্গির আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখতেই ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ রাস্তায়। এর আগেও আমরা দেখেছি তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, তারপরে আমরা তাকে দেখেছি কখনো কলেজ স্ট্রিটের বর্ণপরিচয়ে। এবারেও যাদবপুরে দেখতে পাওয়া গেল ডেপুটি মেয়র অতীন ঘোষকে। যাদবপুরে ড্রোনের মাধ্যমে মশার লার্ভা কোথায় জমেছে তা খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। আজকে সেই ড্রোন উড়তে দেখা গেল। যাদবপুরের কাছে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি এলাকার পরিদর্শনে যান ডেপুটি মেয়র অতীন ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের কোন কোন এলাকায় আজকে ডেপুটি মেয়র এই ডেঙ্গি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন? যাদবপুর সংলগ্ন 102 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে আশপাশে বেশ কয়েকটি ওয়ার্ড, 103, 105, 107, এই বিভিন্ন ওয়ার্ড তারা আজকে অতীন ঘোষ খতিয়ে দেখেন এবং ডেঙ্গু পরিস্থিতি যে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে সেটা তিনি নিজে উপলব্ধি করেছেন। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে এই যাদবপুর এবং সংলগ্ন যে সমস্ত কলকাতা পুরসভার ওয়ার্ডগুলি রয়েছে তার ভেতরে কিন্তু অনেক কারখানা যেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং তার মধ্যে আবর্জনা খুব জমে রয়েছে এবং সব থেকে বড় কথা ঘিরে ঘেরা থাকার কারণে উঁচু পাঁচিল দিয়ে তার ভেতরে প্রবেশ হয়ে সেই জায়গাগুলোকে পরিষ্কার করার মতো যথেষ্ট পরিকাঠামো না থাকার কারণে আশপাশে অবস্থিত যে সমস্ত উঁচু বিল্ডিং গুলো আছে তার ছাদের ওপর দাঁড়িয়ে কলকাতা পুরসভার এসডব্লিউএম এবং হেলথ ডিপার্টমেন্টের কর্মীরা আজকে যেটা করেছেন ড্রোনের সাহায্যে মশার লার্ভা নির্মাণের যে ওষুধ সেগুলো স্প্রে করা হয়েছে। আগামী দিনেও এই জাতীয় যে সমস্ত জায়গাগুলিকে চিহ্নিত করা হবে যার ভেতর প্রবেশ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকবে সেখানে ড্রোনের সাহায্যে মশার লার্ভা নির্মাণের ওষুধ স্প্রে করা হবে এবং এটাকে মনিটরিং করা হবে। পাশাপাশি এই সংশ্লিষ্ট যে বন্ধ হয়ে পড়ে আছে যে সমস্ত এই কলকারখানাগুলো তাদেরকে নোটিশ পাঠানো হবে কলকাতা পুরসভার পক্ষ থেকে এবং ইমিডিয়েটলি যাতে তারা পরিষ্কার করে এবং তারা তাদের গেট খুলে যাতে এই আবর্জনা স্তূপকে পরিষ্কার করার মতো ব্যবস্থা করে দেয় সেই বিষয়ে অবহিত করা হবে। তাহলে সব মিলিয়ে কিন্তু যেহেতু ডেঙ্গু পরিস্থিতি কমে ভয়ানক হচ্ছে এবং শহর কলকাতায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, সামনে দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, তাই সব মিলিয়ে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গু নিধনে এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় যে কলকাতা কর্পোরেশন সমস্ত রকম ব্যবস্থা নিয়ে রাস্তায় নেমেছে এটা কিন্তু হলফ করে বলাই যায়। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।